ফিরছি দেশের প্রসঙ্গে। আবাসন খাতে উদ্যোক্তা ও গ্রহীতাকে ঋণ দিলে হলমার্ক জেস্টিনির মতো ঋণ কেলেঙ্কারি হবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি আজ ঢাকায় রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এ সময় মন্ত্রী গৃহায়ণ সেক্টরকে বাঁচাতে সিঙ্গেল ডিজিটে ঋণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। রিপোর্ট দিনার সুলতানার। স্বাদ ও সাধ্যের মধ্যে ক্রেতারা যাতে পছন্দের আবাসন খুঁজে পান সে লক্ষ্যে 2001 সাল থেকে আবাসন মেলার আয়োজন করে আসছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহাব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের মেলায় 150টি স্টল নিয়ে অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ক্রেতাদের আকৃষ্ট করতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নানা রকম ছাড় ও উপহার। অত্যন্ত রিজনেবল প্রাইজে আমরা কোয়ালিটি সম্পন্ন ফ্ল্যাট আমরা মানুষকে আমরা দিব, এবং এই যে কমিটমেন্ট মানুষ আমাদের এখানে, কিন্তু অনেক দুর্নামের ঘটনা আছে যে একবার ফ্ল্যাট বুকিং দিলে সেই ফ্ল্যাট সহজে পায় না। আমরা কিন্তু যে কমিটমেন্টটা দেই, আমাদের দুইটাই হচ্ছে কাজ, একটা হচ্ছে আমাদের কমিটমেন্ট আর একটা হচ্ছে কোয়ালিটি। এটা হলো আমাদের মূল অফার, যে ভাড়ার টাকায় মালিক, এবং আমরা বিভিন্ন ছাড় বা অন্যান্য কিস্তির সুবিধা, এগুলো বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত যাদের আয় কম তাদের জন্য এটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। মেলার মধ্য দিয়ে আবাসন খাতের মন্দাভাব কেটে যাবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। বিগত 3 বছরে মন্দার কারণে আগের মতো আর প্রজেক্ট নিচ্ছে না, যে কারণে সাপ্লাই এবং ডিমান্ডের যে গ্যাপ সেটা এখন কিন্তু কমে এসেছে। এই ভাবে যদি চলতে থাকে খুব শীঘ্রই দাম কিন্তু ঊর্ধ্বমুখী হবে। ক্রেতা ভাই বোনদেরকে আহ্বান জানাবো, পছন্দসই আপনার প্রপার্টি কিনুন যা এই মুহূর্তে সুলভ মূল্যে। উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আবাসন খাতকে বাঁচাতে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ গৃহায়ণ সেক্টরে বিনিয়োগের সুযোগ দিতে হবে, পাশাপাশি কমাতে হবে সুদের হার। এই সেক্টরকে যদি আপনার ভাইব্রেন্ট করতে হয় সরকারকে কিছু প্যাকেজ করে আনতে হবে এবং একটু ছাড় দিতে হবে। আবাসন ক্ষেত্রে যখন আপনার বিনিয়োগ হতো এটা প্রশ্ন করা হতো না। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপ্রতিষ্ঠিত আয় যেন এখানে দিলে যেন এটা প্রশ্ন করা না হয়। রিহাব সভাপতি আলমগীর শামসুল আলমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন।